হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস ইউনিক পাকশালা। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আমি আজকে বাজারে এসেছি ইলিশ মাছ কিনতে। ইলিশ মাছ খুব খেতে ইচ্ছে করছে। আমি এখন বসিরহাট বাজারে এসেছি। বসিরহাট বাজার থেকে আমি একটা ইলিশ নিয়েছি। ইলিশটির ওজন হলো 1 কেজি 700 গ্রাম। বসিরহাটে এই দাদার কাছ থেকে আমি মাছ নিয়েছি। মাছটি খুব সুন্দর দেখতে লাগছে। এই মাছটি আপনাদেরকে রান্না করে আমি দেখাবো। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছটির ওজন ছিল 1 কেজি 700 গ্রাম। আমি তার থেকে 5 পিস নিয়ে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। একটু লবণ নিয়ে নিয়েছি, 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেব। ভালো করে মাখিয়ে রেখে দিলাম, এটিকে আমি ভাজবো না। এবারে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষে নিয়ে নিয়েছি, 5 পিস পাকা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। একটি ননস্টিক কড়াই নিয়েছি, তাতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে ফোড়ন দিচ্ছি, 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা পুরো কম করে নেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কমই রাখবেন, হাই করবেন না। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো তেলের উপর দিলে রান্নার কালারটি খুব সুন্দর হয়। জল দিয়ে দিচ্ছি। টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছে লবণ মাখানো আছে ওই জন্য অল্প দিলাম। প্রয়োজনে আমি পরে লবণ দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবারে মাছগুলি দিয়ে দেবো একে একে। মাছগুলি ভালো করে ফুটে গেছে। এবারে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি ছেঁকে দিয়ে দেবো। সর্ষেগুলি সম্পূর্ণ ছেঁকে ফেলে দিলাম। এই ছিবড়েগুলি ফেলে দেওয়ার ফলে কোনো গ্যাস অম্বলের সমস্যা হবে না। 2টি কাঁচা লঙ্কা দিচ্ছি ফ্লেভারের জন্য, দিয়ে ঢেকে দিলাম। 7-8 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। সুস্বাদু সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সার্ভ করব। সর্ষে ইলিশের ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর উপরে কিছু পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার এই সর্ষে ইলিশ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ।